প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো নিশ্চয়ই। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পাঠ ও আট ও নয় থেকে তোমাদের ক্লাসটি আমি নিব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছ চারটি ছবি দেখা যাচ্ছে। এই ছবিটিতে দেখা যাচ্ছে পাশে মসজিদের ছবি দেখা যাচ্ছে। এখানে মুসল্লিরা রয়েছে দুই পাশে, মাঝখানে কিছু তারা খাচ্ছে। এই ছবিটিতে দেখা যাচ্ছে খেজুর। এখানে দেখা যাচ্ছে টুপি পরিহিত অবস্থায় বিভিন্ন দোকান থেকে খাদ্য সামগ্রী ক্রয় করছে। এখানে দেখা যাচ্ছে তিনটি গ্লাস, তিন পদের শরবত, মালটা, সব কয়েকটি ফল। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমরা আজকে কোন বিষয়ে পড়াতে যাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হলো সাউন্ড। এই পাঠে শিক্ষার্থীরা সাওমের ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, সাওমের মাকরু হওয়ার কারণ সমূহ বর্ণনা করতে পারবে, সাওমের কাজা ও কাফফারা বর্ণনা করতে পারবে। চলো তাহলে আমরা এবার জেনে নিই সাওম কি। সাওম একটি আরবি শব্দ যার ফার্সি হল রোজা। সাওম অর্থ কি? বিরত থাকা। ইসলামী শরিয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রতৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। ইন্দ্রতৃপ্তি এখানে মানুষের যে জৈবিক চাহিদা রয়েছে সেই জৈবিক চাহিদাগুলো থেকে নিজেকে বিরত রাখা। রমজান মাসের এই যে রোজা, এই রোজা পালন করা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের উপর, এটা মুসলমান বা নারীর উপর এই সাওম পালন করা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ এই যে রোজা শুধু উম্মতে মুহাম্মাদের উপরে নয়, এর পূর্ববর্তী যত নবী রাসূল ছিলেন তাদের উম্মতের উপরও এই রোজা ফরজ ছিল। এই রোজা তাকওয়া অর্জনের একটি বড় মাধ্যম। হাদিসে কুৎসিতে এসেছে রোজা কেবল আমারই জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব। আল্লাহ তাআলা বলছেন যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি তোমাদের দেব। এখন এই রোজার রাত্রি হলে আমাদের কি করতে হয়, কি খেতে হয়? সাহারি খেতে হয়। আমরা সূর্যাস্তের পূর্বে, সুবহে সাদিকের পূর্বে এই সাহারি আমরা খেয়ে থাকি। সাহারি একটি আরবি শব্দ যার উৎপত্তি সাহারুন শব্দ থেকে, যার অর্থ ভোর প্রভাত। সাহারি, সাহারিটা কি? রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সুবহে সাদিকের পূর্বে যে খাবার খাওয়া হয় তাকে কি বলে? সাহারি বলে। সাহারি খাওয়া হলো সুন্নত। এখন সারাদিন আমরা যখন রোজা রাখলাম, সাহারি খাওয়ার পর সারাদিন আমি যাবতীয় পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকলাম, এবং যখন আমার এই রোজা, সারাদিন রোজা পালনের পর আমাকে কি করতে হবে? ইফতার করতে হবে। ইফতার একটি কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? ভঙ্গ করা। ইসলামী শরিয়তের পরিভাষায় সূর্যাস্তের পর নিয়তের সাথে হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে ইফতার বলে। ইফতার করা সুন্নত। এখন আমরা জেনে নিব রোজার প্রকারভেদ।
রোজা ছয় প্রকার, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, মাকরুহ। সাওম মাকরুহ হওয়ার কারণ সমূহ, কি কি কারণে সাওম মাকরুহ হয়, এই মাকরুহ হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। অন্যের গীবত অথবা দোষ বর্ণনা করলে, আমরা রোজা রেখে অনেক সময় পরনিন্দা করি, পরচর্চা করি, এগুলো করা যাবে না। মিথ্যা কথা বললে, অশালীন আচরণ বা গালমন্দ করলে, অনেক সময় আমরা রোজা মুখে হর হামেশা মিথ্যা কথা বলে থাকি বা অপরকে গালমন্দ করে থাকি, এগুলো করা যাবে না। একটি বিষয় উল্লেখ্য যে মিথ্যা শুধু রমজান মাসই নয়, কখনোই বলা যাবে না, এবং অশালীন আচরণ গালমন্দ এটা কখনোই করা যাবে না, রমজানে তো যাবেই না এবং কোনো সময়ও এটা করা যাবে না। কুলি করার সময় গড়গড়া করলে, আমরা রমজান মাস ব্যতীত অন্য অন্য মাসে যখন আমরা অজু করি তখন কুলি করার সময় আমরা গড়গড়া করে থাকি, কিন্তু রমজান মাসে গড়গড়া করা যাবে না। যথাসময় ইফতার না করলে, ইফতারের সময় হয়েছে, আজান দিয়েছে, কিন্তু আমরা ইফতার করতে দেরি করি ইচ্ছাকৃতভাবে, এটা করা যাবে না। গরম বোধ করে গায়ে ঠান্ডা কাপড় জড়িয়ে রাখলে বা বারবার কুলি করলে, দেখা যায় গ্রীষ্মকালে অথবা আমার অন্য গরম লাগছে, এ কারণে কি করলাম, আমি একটা ঠান্ডা কাপড় বা ভিজা কাপড় গায়ে জড়িয়ে রাখলাম অথবা আমি পানির মধ্যে ঝাঁপ দিয়ে থাকলাম, এটা করা যাবে না, তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। সাওমের কাজা, আমরা সাওমের সংজ্ঞা জানলাম, প্রকারভেদ জানলাম, সাওম মাকরুহ হওয়ার কারণগুলো জেনে নিলাম। এবার সাওমের কাজা কি এ সম্পর্কে আমরা একটু জেনে নিই। কোনো কারণে অনিচ্ছায় যদি সাওম ভেঙে যায় কিংবা কোনো ওজোরে তা পালন করা না হয়, তবে একটি সাওমের পরিবর্তে একটি সাওম রাখতে হয়, একে সাওমের কাজা বলা হয়। অর্থাৎ এখানে শরীয়তের ওজোরের কারণে যদি আমরা রোজা ভঙ্গ করি তাহলে একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখাই হলো কাজা। এই কাজা হওয়ার কারণসমূহ কি, সাওম পালনকারী রমজান মাসে অসুস্থ হয়ে পড়লে বা সফরে থাকলে অথবা অন্য কোনো ওজোরের কারণে সাওম পালনে অপারগ হলে রোজার কাজা করা যায়। দুই নম্বর কি আছে, রাত মনে করে ভোরে পানাহার করলে, সন্ধ্যা হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে। তিন নম্বরে ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে। চার নম্বর জোরপূর্বক সাওম পালনকারীকে কেউ পানাহার করালে। তিন নম্বর কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে গেলে। ছয় নম্বর ভুলক্রমে কোনো কিছু খেতে শুরু করার পর সাওম নষ্ট হয়ে গেছে মনে করে পুনরায় খেলে। সাত নম্বর দাঁত হতে ছোলা পরিমাণ কোনো জিনিস বের করে খেলে। তো এই যদি কোনো একটি কারণ সংঘটিত হয় তাহলে কি করতে হবে, যে রোজা সারাদিন রোজা রেখে যেতে হবে, পরবর্তী একটি পরিবর্তে আরেকটি রোজা রাখতে হবে, এটাই হলো সাওমের কাজা। তাহলে কাফফারা কি, সাওমের কাফফারা হলো, আগে আমরা কাফফারার পরিচয় জেনে নিই। ইচ্ছাকৃতভাবে সাওম পালন না করলে বা সাওম রেখে বিনা কারণে ভেঙে ফেললে কাফফারা আদায় করা ফরজ। তাহলে সাওমের কাফফারা কি, যদি একাধারে দুই মাস সাওম পালন করা, এখন দেখা যায় সবার ক্ষেত্রে এটা সম্ভব নাও হতে পারে, যদি সে অক্ষম হয় তাহলে প্রথমত সে এই কাজটি করতে পারে, কি করতে পারে, সাতজন মিসকিনকে পরিতৃপ্তির সাথে দুই বেলা খাওয়ানো, সে এর মাধ্যমে তার একটি রোজার কাফফারা আদায় করে নিতে পারে। যদি সে এটা না পারে তাহলে তাকে কি করতে হবে, একজন দাস মুক্ত করে দেওয়া দিতে হবে। এই কাফফারার বিষয়ে একটু বিষয় অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে, একাধারে দুই মাস কাফফারা সাওম আদায়কালীন যদি মাসে দুই একদিন বাদ পড়ে যায় তবে পূর্বের সাওম বাতিল হয়ে যাবে, পুনরায় নতুন করে শুরু করে দুই মাস বিরতিহীন সাওম পালন করতে হবে। অর্থাৎ
আমি এটা সাওমের কাফফারা আদায় করছি, আমাকে 60টি রোজা রাখতে হবে। আমি দুইটা রোজা রাখলাম, রেখে তৃতীয় রোজাটি আমি ভেঙে ফেললাম, আবার আবার পুনরায় আবার চতুর্থ থেকে আমি আবার রোজা রাখা শুরু করলাম, এটা করা যাবে না। অর্থাৎ কাফফারা হলো একাধারে তাকে 60টি রোজা রেখে রাখতে হবে, যদি মাঝখানে এসে যে একটি রোজা ভঙ্গ করে তাহলে পুনরায় প্রথম থেকে এক থেকে শুরু করে আবার তাকে 60টি পর্যন্ত রোজা রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে আমরা সাওম সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। সাওমের 10টি নৈতিক ধর্মীয় নৈতিক শিক্ষা তোমরা লিখে রাখবে। তোমরা জানো যে এখন আমাদের স্কুল বন্ধ রয়েছে, স্কুল বন্ধ থাকলেও আমাদের অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ টোটাল বাংলাদেশব্যাপী এখন অনলাইন ভিত্তিক ক্লাস চলছে। যেহেতু অনলাইনে এটা দেখানো এখন সম্ভব নয়, সেহেতু যখন স্কুল খুলবে তোমাদের সময় মতো এটা তোমাদের শ্রেণী শিক্ষককে এই কাজটা অবশ্যই দেখিয়ে নেবে। তোমার এই বাড়ির কাজের মধ্যে যদি কোনো প্রকার সংশোধনী প্রয়োজন হয় বা সংযোজন বিয়োজনের প্রয়োজন হয়, তোমার বিষয় শিক্ষক তোমাকে অবশ্যই এর সমাধান করে দেবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিয়মিত বাসার কাজ করবে, খেলাধুলাও করবে, যাতে শরীরও সুস্থ রাখতে হবে, মনও ঠিক রাখতে হবে, লেখাপড়াও চালিয়ে যেতে হবে। তোমরা নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে, নিজের শরীরের দিক খেয়াল রাখবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে ধন্যবাদ।